কেউ যদি আমারে কষ্ট দেয় আমি বদলা নিতে চাই, ঠিক কি না? কিন্তু ইসলাম বলে বদলা না নিয়ে বদলে দাও। কি করবেন? বদলা নিও না, বদলে দাও। আল্লাহর কাছে বল, বন্ধুর কাছে বলার আগে, স্ত্রীর কাছে বলার আগে, ফেসবুকে শেয়ার করার আগে, কষ্টের কথা শেয়ার করব কার কাছে? বিষ্ণু বিষয় ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছেন। এই শিক্ষার মধ্য দিয়ে গোটা বিশ্বকে তিনি চেঞ্জ করে দিয়েছেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, আমরা বিপদে আপদে সব সময় ভরসা রাখবো একজনের উপর, তিনি কে। আর মনে রাখতে হবে, the grief isn't permanent, the struggle isn't permanent. এই পৃথিবীর কোনো দুঃখ কষ্ট আর সমস্যা এটা পার্মানেন্ট নয়। সমস্যার পরে সমাধান আছে, দুঃখের পরে আনন্দ আছে।